আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডক্টর এসআর খানাসি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষের শুক্রাণু ইংরেজিতে যেটাকে আমরা বলি স্পার্ম এই শুক্রাণুটার কাজটা কি যখন কোনো মানুষ পৃথিবীতে আসছে এই শুক্রাণুর মাধ্যমে কিন্তু আসতে হয় নারী পুরুষের সফল মিলনে প্রতিবার সহবাসের সময় যে বীর্যপাত হয় পুরুষের অর্থাৎ ইজাকুলেশন হচ্ছে এর ভেতর অসংখ্য শুক্রাণু থাকে একটা সফল মিলনে একটা সুস্থ পুরুষের সচরাচর 100 মিলিয়ন 100 মিলিয়নেরও অধিক সংখ্যক শুক্রাণু থাকতে পারে কিন্তু একটা শুক্রাণুই কিন্তু হচ্ছে আপনার সন্তান হওয়ানোর জন্য কিন্তু যথেষ্ট এই শুক্রাণুটা সুস্থ সবল শুক্রাণু নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা বাচ্চা তৈরি হয় মায়ের পেটে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা থাকে আজকে আমাদের ভিডিও টপিকসটা হচ্ছে এই শুক্রাণুটাকে কেন্দ্র করে তো যাদের শুক্রাণুটার পরিমাণটা কম আর যাদের শুক্রাণুর পরিমাণ ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব তো দেখেন এই শুক্রাণুটা উৎপাদন হতে সময় লাগে প্রায় 72 দিন পরে একটা শুক্রাণু তৈরি হয় তার মানে একটা পুরুষের মানে সবসময় কিন্তু প্রসেসিংটা এই জিনিসটা কিন্তু ধারাবাহিকতাভাবে চলছে চলমান একটা প্রক্রিয়া আর শুক্রাণুটা যখন বের হচ্ছে পুরুষের যখন মিলনের শেষে যখন বের হয়ে যখন নারীর জরায়ুতে যাচ্ছে যোনিপথের মাধ্যম দিয়ে জরায়ুতে প্রবেশ করছে সেইটা 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে অর্থাৎ 3টা দিন কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে এটা 5 দিন পর্যন্ত জীবিত থাকে 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে তো এই শুক্রাণুটা কোথা থেকে উৎপাদন হয় এই শুক্রাণুটা উৎপাদন হয় হচ্ছে অন্ডকোষ থেকে ইংরেজিতে যেটাকে আমরা বলি টেস্টিস আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করেন দেখেন এই জায়গা যে পুরুষের যেই অন্ডকোষ থাকে এই অন্ডকোষ থেকে কিন্তু শুক্রাণু উৎপাদন হচ্ছে এটা কিন্তু সবসময় কিন্তু চলমান প্রক্রিয়া নারীর যেমন ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয় পুরুষের টেস্টিস থেকে শুক্রাণু উৎপাদন হয় আর শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াটা অনেক অনেক বেশি এই শুক্রাণুটার পরিমাণটা যদি কোনো কারণবশত আমরা কারণটা পরবর্তীতে আলোচনা করব যদি কোনো কারণবশত যদি 15 মিলিয়নের যদি নিচে কমে যায় তাহলে তার পিতা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায় এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অলিগোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণুর পরিমাণটা অনেকটা কমে গেছে আজ আরেকটা জিনিস আছে অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণু পরিমাণ বীর্যের ভিতরে জিরো তার যে ইজাকুলেশনটা হচ্ছে তো ইজাকুলেশন হলেই কিন্তু শুক্রাণু বের হয় না যারা সুস্থ সবল সেই সমস্ত পুরুষেরই কিন্তু শুক্রাণু বের হয় অনেকগুলো কারণে এটা কমে যেতে পারে তো এই শুক্রাণুটার ভিতরে কিন্তু গঠনতন্ত্রটা যদি আমরা একটু আলোচনা করি শুক্রাণু কিন্তু চলাচল করতে সক্ষম এই শুক্রাণুর ভিতরে শুক্রাণুর মাথা আছে ঘাড় আছে একটা লেজ আছে ঠিক একটা ব্যাঙাচির মতন আপনারা হয়তো গ্রাম অঞ্চলে যারা আছেন তারা খেয়াল করছেন ব্যাঙাচি যেমন খুব সুন্দর করে চলাচল করতে পারে শুক্রাণুগুলো চলাচল করতে পারে শুক্রাণু চলাচল করে ডিম্বাণুর কাছে যে একত্রে মিলিত হয় অর্থাৎ যে আপনারা যে ফুলটা দেখেন রাস্তাঘাটে যেই বাগানে যে ফুলগুলো দেখা যায় প্রজাপতি এক ফুল থেকে বসে অন্য ফুলে যাচ্ছে এটাকে বলা হয় পরাগায়ন ঠিক আমাদের এই শুক্রাণু ডিম্বাণুতে মিলিত হয়ে কিন্তু একটা নিষেক হচ্ছে জায়গোট তৈরি করছে যেটাকে আমরা বাংলায় বলি ভ্রূণ তৈরি হচ্ছে ছোটো বাচ্চা তৈরি হচ্ছে এই শুক্রাণুটার উৎপাদন কমে গেলে একটা পুরুষ বাবা হতে পারে না যাদের আসলে সন্তান হচ্ছে না শুধু নারীকে দোষারোপ করলে হবে না নারীর সাথে কিন্তু পুরুষের সম্পৃক্ত যে কোনো পুরুষের যদি শুক্রাণু না থাকে সেই পুরুষ বাবা হতে পারে না আবার যেই নারীর ডিম্বাণুটা নাই অর্থাৎ তার প্রতি মাসে মাসে যে মাসিকটা হয় অর্থাৎ ডিম্বাণুটা যদি শুক্রাণুর সাথে মিলিত না হতে পারে তাহলে কিন্তু ডিমটা নষ্ট হয়ে মাসিকের রক্তের মাধ্যমে কিন্তু বের হয়ে যায় তার মানে সন্তান হওয়ার জন্য নারীও দায়ী পুরুষও দায়ী মানে এই দুইজনের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু সন্তান হয় এটা কিন্তু গ্রাম অঞ্চলে অনেক আগে প্রায় 100 বছর বলে 50 বছর আগে কিন্তু প্রচলিত ছিল এখন হয়তো কোনো কোনো জায়গায় থাকতে পারে সেটা যদি কোনো কারণবশত সন্তান যদি না হতো তাহলে সেই সময় শাশুড়িরা নারীকে দোষারোপ করতো এটা খুবই একটা মর্মান্তিক একটা প্যাথেটিক একটা
ঘটনা ছিল যে সন্তান না হওয়ার জন্য সবসময় নারীকে দোষ দিত যে নারীর সমস্যার কারণে পুরুষের বা এই বংশে কোনো সন্তান আসছে না। কিন্তু যুগ তো চেঞ্জ হয়েছে, সব কিছু তো আপডেট হয়েছে, বিজ্ঞান অনেক দূর এগিয়ে গিয়েছে। তো শুক্রাণুটা যদি পুরুষের পর্যাপ্ত না থাকে তাহলে পুরুষের সমস্যা হতে পারে, পুরুষও তো দায়ী হতে পারে। শুধু শুধু নারীকে দোষারোপ করা যাবে না, নারীর যেমন দায়ী হতে পারে পুরুষও দায়ী হতে পারে, এই জিনিসটাকে বুঝতে হবে। এখন আসেন, কাদের এই শুক্রাণু পরিমাণটা কমে যায় আর শুক্রাণুটা কমে গেলে চিকিৎসা ব্যবস্থা আমরা কী করি? তো যে সমস্ত পুরুষ অতিরিক্ত ধূমপান করে, মদ পান করে, যারা অতিরিক্ত টেম্পারেচার অনেক বেশি তাপমাত্রা জায়গায় যারা চলাচল করে তাদের এই শুক্রাণুর পরিমাণটা কমে যায়। যারা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করছে দীর্ঘদিন ধরে তাদের কেমিক্যালের সংস্পর্শের কারণে কমে যায়। যারা অতিরিক্ত টাইট, অতিরিক্ত টাইট আন্ডারওয়্যার পরে তার কারণে টেস্টিসে চাপ পড়ছে, অন্ডকোষে চাপ পড়ছে, ফলে শুক্রাণু উৎপাদন কমে যেতে পারে। কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু শুক্রাণুর উৎপাদন অনেক কমে যেতে পারে। তার ভিতরে একটা হচ্ছে টেস্টোস্টেরন, যে হরমোনগুলো দেওয়া হয় বা ইঞ্জেকশন দেওয়া হয় অনেক সময় এটার কারণে কিন্তু শুক্রাণুর উৎপাদন কমে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যারা সাইক্লিং অতিরিক্ত সময় ধরে, দীর্ঘ সময় ধরে মানে দীর্ঘদিন ধরে অতিরিক্ত সময় প্লাস দীর্ঘদিন ধরে সাইক্লিং করছে তাদেরও শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। এখন আপনি সুস্থ থাকার জন্য, আপনি এখন বিয়ে করেন নাই বা নতুন বিবাহিত লাইফে গিয়েছেন, আপনি বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে শুক্রাণুর পরিমাণ কম আছে, আপনি কি করবেন? প্রথম কথা, আপনাকে স্বাস্থ্য মানে সম্মত যে খাবারগুলো আছে, প্রচুর পরিমাণে রোগীর শাকসবজি, বিশেষ করে গাজর, টমেটো, এই জাতীয় যে শাক, লাল লাল যেই শাক পাওয়া যায়, সবজি পাওয়া যায়, সেই সবজিগুলো আপনি বেশি করে খাবেন। স্ট্রবেরি খাবেন, তরমুজ খাবেন, এইগুলো খেলে, বেদানা খাবেন, এইগুলো খেলে আপনার শুক্রাণু উৎপাদনটা বেড়ে যাবে। তারপর সিমের বিচি যেটা আছে এটাতে জিঙ্ক থাকে, সিমের বিচি খাবেন, এটা হচ্ছে শুক্রাণুর খাবার। আর যাদের বীর্যটা একটু পাতলা তারা গ্লুকোজ বা ফ্রুক্টোজ বৃদ্ধি করার জন্য আপনি খেজুর খেতে পারেন বা মধু খেতে পারেন বা কিশমিশ খেতে পারেন। এটা খেলে আপনার শুক্রাণুর যে গুণগত মানটা এটা আপনার বজায় থাকবে। বিশেষ করে পানি, পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। আর যাদের আন্ডারওয়্যারটা যাদের অতিরিক্ত টাইট তারা অবশ্যই একটু আরামদায়ক ভালো উন্নত মানের আন্ডারওয়্যারটা আপনাকে পরতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই খেয়াল করতে হবে। যারা অতিরিক্ত টেম্পারেচারে কাজ করছে তাদের এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। বেশি টেম্পারেচারে কাজ করলে কিন্তু আপনি এটা ধীরে ধীরে কিন্তু কমে যেতে পারে। তাহলে আপনি একটু সতর্ক থাকলে কিন্তু আপনি এটা থেকে পরিত্রাণ লাভ করতে পারবেন। আমরা পরবর্তীতে ভিডিওতে ডিম্বাণু নিয়ে আলোচনা করব। তো পরবর্তীতে আপনারা হয়তো অনেকটা ক্লিয়ারলি জানতে পারবেন। আজকে এ পর্যন্তই, আমরা নেক্সটে অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।